لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. جيك و أَكْرَمْ نُورَ مُزَصَّم، صلى الله تعالى عليه وآله وسلم.

তার যেন এমন কোনও প্রয়োজন না থাকে যাতে সে সফল হবে না যখনই সোনালি জালিসমূহের নিকট উপস্থিত হবেন এদিক সেদিক কখনও দেখবেন না আর বিশেষ করে জালি শরীফের ভিতরে উকি মেরে দেখা তো অনেক বড় অপরাধ কিবলার দিকে পিঠ করে জালি মোবারাক হতে কমপক্ষে চার হাত অর্থাৎ কমপক্ষে দুই গজ দূরে দাঁড়িয়ে মুহাজাহা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করুন দোয়া ও প্রার্থনাও মুয়াজাহাজ শরীফের দিকে মুখ করে করুন কোন কোন মানুষ সেখানে দোয়া প্রার্থনার জন্য কাবার দিকে মুখ করতে বলেন তাদের কথা শুনে আপনি কখনোই সোনালি জালির দিকে আকা সল্লাহ তাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অর্থাৎ কাবার ও কাবাকে পিঠ করবেন না কাবে কি আজমত কা মুনকির নেহি হু লেকিন কাবে কা ভি হে কাবা মিঠে নবী কা রোজা সাল্লাহ আলিহি আলিহাসাল্লাম যখনই আপনি মসজিদে নববী শরীফ আলা সহিবিয়াস সালামতে প্রবেশ করবেন তখন এতিকাফের নিয়ত করতে ভুলবেন না এভাবে প্রতিবারে আপনার পঞ্চাশ হাজার নফল ইতিকাফের সবাব মিলবে আর সাথে সাথে সেখানে খাওয়া পান করা ইফতার করা ইত্যাদিও জায়েজ হয়ে যাবে ইতিকাফের নিয়ত অন্তরের মধ্যে রেখে এভাবে বলুন নওয়াইতু তু সুননাতল অনুবাদ আমি সুন্নাত ইতিকাফের নিয়ত করেছি বিশেষ করে চল্লিশ নামাজ বরং সমস্ত ফরজ নামাজসমূহ মসজিদে নববী শরীফ আল্লাহ সাহিবিয়াস্লাসাল্লামেই আদায় করুন কারণ তাজদারে মদিনা রাহাতে কলবসিনা সাল্লাহু তআলা আলহিউআসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি অজু সহকারে আমার মসজিদে নামাজ পড়ার ইচ্ছায় বের হয় ইহা তার জন্য একটি হজের সমান মক্কামদিনের গলিসমূহে থুতু ফেলবেন না নাকও পরিষ্কার করবেন না আপনি জানেন না যে এই গলিসমূহ দিয়ে আমাদের প্রিয় আঁকা সল্ল্লাহ তাহলে আলিহলী সাল্লাম পথ চলেছেন জান্নাতুল বাকি শরীফ এবং জান্নাতুল মায়ালা মক্কা মুকার উভয় সম্মানিত কবরস্থানের সমাধিগুলো এবং মাজারসমূহকে শহীদ করে দেয়া হয়েছে হাজার হাজার সাহাবাই কিরাম আলিহম রেদওয়ান এবং অসংখ্য আহলে বায়াতে আতহার আলিমুরে দোয়ান বড় বড় আউলিয়াই ক্রাম রহিম হমুল্লাহ তা ও সত্যিকারের আশিকানে রসুলদের মাজারসমূহের চিহ্ন ধ্বংস করে দেয়া হয়েছে আপনি যদি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার পা আল্লাহর পানা কোন সাহাবি অথবা কোন অলির মাজারের উপর পড়তে পারে সরে এই মাস আলা হল সাধারণ মুসলমানদের কবরের উপরও পা রাখা হারাম রদ্দুল মোহতার কিতাবে রয়েছে কবরস্থানে কবরকে ধ্বংস করে যে রাস্তা তৈরি করা হয়েছে উহার উপর পা দিয়ে চলা হারাম বরং যদি নতুন রাস্তার ব্যাপারে সন্দেহ হয় তাহলে ওই রাস্তা দিয়ে চলা নাজাইজ ও গুনা তাই মাদানী অনুরোধ হচ্ছে যে বাইরে দাঁড়িয়েই সালাম পেশ করুন আর তাও জান্নাতুল বাকি শরীফের মেইন দরজা অর্থাৎ প্রদান দরজায় নয় বরং তার চার দেয়ালের বাইরে এমনভাবে দাঁড়াবেন যেখানে দাঁড়ালে কিবলার দিকে আপনার পিঠ হবে এবং জান্নাতুল বাকি শরীফে দাফন চেহারা আপনার দিকে হবে যখন মদিনা মোনারা শারফিমা হতে বিদায় নেওয়ার কঠিন সময় গণিয়ে আসে তখন ক্রন্দন করতে করতে যদি সম্ভব না হয় তাহলে ক্রন্দনের মতো চেহারা করে মোয়াজা শরীফে উপস্থিত হন এবং কেদে কেঁদে সালাম পেশ করুন খুব বেশি কান্না করে করে দোয়া করুন বার বার হাজিরি হতে পারার তৌফিক কামনা করুন এবং মদিনায় ইমান ও ক্ষমার সাথে মৃত্যু ও জন্নাতুল বাকিতে দাফন হতে পারার ভিক্ষা কামনা করুন দোয়া হতে অবসান নেওয়ার পর কেঁদে কেঁদে পা পিছন দিকে ফেলে ফেলে ফিরে আসুন আর বার বার রসুল সল্লাহ আলিহিব আলী সাল্লাম এর দরবারকে বেদনাপূর্ণ দৃষ্টিতে দেখুন যেমনভাবে কোনো বাচ্চা নিজের মায়ের কোল থেকে পৃথক হয়ে যাচ্ছে তখন সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে এবং তার দিকে বেদনার দৃষ্টিতে তাকাচ্ছে যে মা হয়তো এখন ডাকবে যেন এই ডাকছে আর ডেকে স্নেহপূর্ণভাবে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরবে হায় যদি বিদায়ের সময় এমন হতো তাহলে কতই না সৌভাগ্য হতো যে যদি মদিনার সরকার দয়ালু নবী সাল্লু আলী সাল্লাম ডেকে নিয়ে আপন সিনায় পুর আনোয়ারের সাথে লাগিয়ে নেয় এবং অস্থির প্রাণ কদমে পাকের উপর কোরবান হয়ে যায় এখানে সোনালি জালির মডেল রাখা হয়েছে বাবু সালাম থেকে আগতদের জন্য এই বড় ছিদ্র দেখা যাবে লোকেরা সাধারণত এই বড় ছিদ্রটিকে মুওয়াজা শরীফ বলে মনে করে যে এখানে সালাম আরোস করতে হবে এটাই রসুল সাল্লাহ আলী আলি সাল্লামের চেহারা মোবারক এখন তো মনে হয় মিসগাইড করার জন্য লিখে দিয়েছে এখানে এখানেই সালাম আরোস করো এই ছিদ্র সৌন্দর্যের জন্য বানানো হয়েছে তো এখানে সালাম আরস না করে এদিকে আসলেই জালি মোবারকের দরজা রয়েছে এবং তালা শরীফ লাগানো রয়েছে আর এই ছিদ্রর এখানে তালা লাগানো নেই দরজা মোবারকের এই পাশে রূপার একটি অ্যাঙ্গেলের মতো বানানো রয়েছে যাকে আলাহত রূপার প্যারাক বলে লিখেছেন এই যে প্যারাক রয়েছে না তা এই কথার দিকেই ইঙ্গিত করছে যে এমন করে ইশারা দেয়া রয়েছে এখানে সরকার সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের চেহারায় পুর নূর রয়েছে শেখ আব্দুল হাক মুহাদিস দেহলবি রহমতুল্লাহ তালা আলাই জজবুল কুলুবের মধ্যেই এই জায়গাকেই মোয়াদা শরীফ লিখেছেন চেহারায় মুবারক এখানেই আর আলা হজরত তার কিতাব আনোরল বিশারতের মধ্যে এই জায়গায় চেহারা মোবারক রয়েছে বলে উল্লেখ করেছেন তো এখানে নয় বরং এখানে এসে চেহারায় আনোয়ারের দিকে মুখ করে দাঁড়াতে হবে আর দুই গজ দূরে হাতও লাগাবেন না চুম্বনও করবেন না বরং আনুমানিক চার হাত অর্থাৎ দুই গজ দূরে থেকে আপনাকে হাজির দিতে হবে আচ্ছা হজের সিজনে ভিড় অনেক হয়ে থাকে দাঁড়িয়ে থাকাটা খুবই মুশকিল হয়ে থাকে তাও আবার নিজের পছন্দনীয় জায়গায় এর আরেকটি চিহ্ন আগেও ছিল এখনও হবে আমার মনে হয় এর একেবারে সোজাসুজি সামনে হয়তো চার হাত হবে অনেক বড় একটি ঝাড়বাতি ঝুলন্ত রয়েছে এই ঝাড়বাতির নিচেই দাঁড়িয়ে আমার যতদূর মনে পড়ে আলা হজরত রহমতুল্লাহ আলাই সালাম আরস করেছিলেন আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা চোখে রসুলের দিদার করেছিলেন তো ওই ঝাড়বাতির নিচে দাঁড়ানোর সুযোগ হয়ে গেলে মক্কা মদিনা মিঠা মদিনা এদিকে দাঁড়িয়ে কেউ যদি হাজির দেয় তাহলে তার কিবলা পিছনে হবে আর কাবার ও কাবাকে যখন সামনে হবে তো এই কাবা আপনার পিছনে হবে এটাই আদব এখানের এবং সোনালি জালের রসুলের দরবারে হাজিরের আদব এটাই এখন আপনি সালাম আরজ করে দিলেন তো সালাম আরজ করার পরে একটু ডান হাতের দিকে আসলেই এটা দৃষ্টিতে পড়ে যাবে এই সিদ্র শরীফ তো এখানে সিদ্দিকে আকবর রদিয়তাল্লাহ আনহু এর চেহারা মুবারক মাজার শরীফ এরপর এখানে সৈয়দনা ফারুক আদম আদম রদিয়াল্লাহ আনহু এর দ্বিতীয় ছিদ্রে তো দ্বিতীয় সিদ্রে সালাম আরোজ করার পরে এখন দুই সিদ্রের মধ্যখানে দাঁড়িয়ে যান আর এখন দুইজনকে একসাথে সালাম আরোজ করুন এমনিতে তো আমি দেখেছি মানুষ ভিড়ের মধ্যে চলে যায় কিন্তু যদি কেউ চেষ্টা করে না তো ব্যবস্থা হয়ে যাবে উদাহরণস্বরূপ মানুষ এভাবে লাইন দিয়ে আসতে থাকে ভিড়ের মধ্যে এভাবে এভাবে করতে থাকে বেচারাদের জানা থাকে না লাইনের মধ্যে থাকলে আপনাকে চলে যেতে হবে তো এর জন্য আপনি নিজের ডান হাতের দিকে একটু প্রেসার দিন তাহলে লাইনের সাথে না গিয়ে দাঁড়াতে পারবেন তো এখন যতদূর সম্ভব পিছনের দিকে প্রেশাদের সাথে দাঁড়িয়ে থাকলে তো লাইন এই দিক থেকে চলে যেতে থাকবে আর আপনি দাঁড়িয়ে থেকে সালাম আরোজ করতে থাকুন যখন পর্যন্ত কেউ এসে আপনাকে হতে পারে কেউ এসে আপনাকে দেখে নেয় যাওয়ার জন্য বলে দিবে আপনাকে এই ছিদ্রটি সৌন্দর্যের জন্য বানানো হয়েছে যতদূর আমার মনে হয় আমার আকা সাল তালা আলি আল্লি সাল্লাম এবং শেখানে কারিমাইন সিদ্দিক আকবর ও ফারুক আজম রদিউল্লা তাল আনহুমা এখানে তিনজন মহান ব্যক্তিত্ব রয়েছেন এখন তো বড় বড় কবরওয়ালা ছবি পাওয়া যায় এগুলো সব ভুল কেননা ওই পাঁচ কোনাওয়ালা দেয়াল রয়েছে ভিতরে এই পাঁচ কোনালা দেয়াল আজকের নয় সেই দিনে ওমর বিন আবদুল আজিজ রদিউল্লাতলা আনহু এর জামানার তো ভিতর থেকে মাজারের ছবি তোলা সম্ভবই নয় চেহারা ওবরা কেন এত দূরত্বের মধ্যে এজন্য যে সরকার সাল্লাহ তাআলা আলী আলী সাল্লাম কেবলার দিক ফিরে শুয়ে আছেন সরকার সাল্লাহ তাল আলী সাল্লাম এর মোবারক শোল্ডার অর্থাৎ কাদ মোবারকের কাছে সিদ্দিকে আকবর রদিউল্লা তালী আনহু কেবলামুখী ফির সিদ্দিকে আকবর রদিউল্লা তাল আনহু এর কাদ মোবারকের কাছে ফারুক আদম এভাবে তিন মাজার শরীফ ভিতরে অবস্থিত রয়েছে এই যে বড় ছিদ্রটি এটা মোয়াজার শরীফ নয় চেহারায় আনোয়ার এদিকে নয় বরং এই প্যারাক শরীফ যে আছে না এটা এই কথার চিহ্ন যে চেহারায় মোবারকা এখানে রয়েছে জালি মোবারক আশিকদের জামানায় বানানো হয়েছে সাহা কাফুরে পবিত্র মদিনা শরীফে কিভাবে উপস্থিত হবেন কিভাবে সেই পবিত্র শহরে হাজির হতে হবে সেখানে কি কথাগুলোর দিকে খেয়াল রাখতে হবে এসব কিছু আপনি রফিকুল হারামাইন থেকে শিখতে পারবেন আর যদি ভিডিও দেখতে চান তবে সে একে তরিক আমি রাহেলে সুন্নতের খুবই সুন্দর ভিডিও সিডি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন ওয়েবসাইট থেকে ডাউনলোডও করতে পারেন যার নাম মদিনায় হাজির হওয়ার পদ্ধতি আপনার দোয়াতে আমাদেরকে অবশ্যই স্মরণে রাখবেন অর্থাৎ আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তা আপনার হজের সফর কবুল করুক মকবুল হজ করার তফিক দান করুক হাজিদের সাথে যে মাগফিরাতের ওয়াদা করা হয়েছে রব্বে করিম সেই মাগফিরাতের সৌভাগ্য আপনাদের সবাইকে নসিব করুক সকল মুসলমানের জন্য বিশেষ করে বিশেষ করে আমাদের দেশ বাংলাদেশের জন্য দোয়া করবেন আপনার দাওয়াত ইসলামের উন্নতির জন্য আর কেবলা শেখ তরিকত আমি রাহেলে সুন্নত ওনার পরিবার পরিজন দাওয়াত ইসলামের মার্কাজি মজলিসের সুরা আর দাওয়াত ইসলামী ওয়ালা আর দাওয়াত ইসলামী ওয়ালি আর সকল মুসলমানের জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ করিম আপনার প্রতিটি কদমে অফুরন্ত বরকত দান করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ